শান্তিপুরে গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়ে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে। জানা যায়, বুধবার ওই গঙ্গার ঘাটের জলে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। তাই দেখে তড়িঘড়ি ফোন করে শান্তিপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর জল থেকে ওই পচা গলা মৃতদেহটি উদ্ধার করে। যদিও ওই মৃত ব্যক্তির নাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে মৃতদেহটি জলে ভেসে এসেছে নাকি রয়েছে এর পিছনে অন্য কোনো কারণ তা তদন্তে নেমেছে পুলিশ। যদিও গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।